Hi friend, good morning. Welcome to MNR Family Vlog. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শিমুয়ের পায়েস। আজকে আমি তোমাদেরকে রান্না নিজের রান্না আর কি শেয়ার করব না। আজকে ছোট মাসি শিমুয়টা করবে। সেই শিমুয়টাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। শিমুই রান্নাটা দেখতে থাকো ভিডিও লাস্ট পর্যন্ত। নাও শিমুইটা করতে কি কি লাগছে, সবার ফার্স্টে এখানে শিমুই রাখা রয়েছে, এখানে দুধ আছে, আর এখানে চিনি রাখা রয়েছে, আর এখানে ঘি রয়েছে, এই যে ঘি, আর চিজ। চলো শিমুই রান্নাটা স্টার্ট করা যাক। হ্যাঁ হ্যাঁ, আর এখানে দেখো রয়েছে চারটে এলাচ আর তেজপাতা। কড়াইয়ে ঘি গরম করতে দেওয়া হচ্ছে, দু চামচ ঘি দেওয়া হলো। খেয়েছি একটা খেতে করে একটু সম্বাদ দেওয়া হলো, সম্বাদই বলে যে কী বলবো এটাকে, ঘিয়ের উপরে সম্বাদ। তেজপাতা রাখলাম, দুটো তেজপাতা, সামাইটা দিয়ে দিলাম, দু প্যাকেট সামাই দিয়ে দিলাম। সামাই দিয়ে যে সামাই খাই সময় দিলে হয় দুধটা জাল দিয়ে গাঢ় করে রাখা আছে। মাসি রান্নাটা করছে, দিয়ে দেখাও মাসি। মাসি শিমুইটা করছে, এত লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দুধটাকে অ্যাড করা হচ্ছে। হ্যাঁ, দুধ অ্যাড করা হবে, দুধটা দিয়ে দিচ্ছি। দুটো সময়ে এক কেজি দুধ লাগবে, দুটো সময় এক কেজি দুধ। হ্যাঁ, এটাকে ফুটতে দিতে হবে। এবার এটা ফুটতে দিতে হবে খানিকক্ষণ, 10-15 মিনিট ফুটলেই হয়ে যাবে। 10-15 মিনিট তো এখন শিমুইটা একটু নাড়ছি। এখনো সিদ্ধ হয়নি শিমুইটা, টাইম লাগবে। শিমুইটা ফুটে এসছে, এর মধ্যে এখন 1 কাপ চিনি অ্যাড করা হলো, কাজু দিলাম। গার্নিশ করার জন্য কাজু, কিশমিশ, চিজ আর হচ্ছে চেরি রয়েছে, তো গার্নিশিংটা করো। এই যে ওপর দিয়ে চিজ দেওয়া হচ্ছে, মাঝখানে চেরিটা দিলে দারুণ লাগছে দেখতে। আর এই যে কাজু, আর কিশমিশ দেওয়া হলো। তো
তো আমাদের সিময় ডান আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব